So. শেষ ওভারে বোলিং করে ম্যাচ হারালো মোস্তাফিজ, আর মোস্তাফিজ বোলিংয়ে আসতে সুন্দরী তরুণীর আশ্বাদ ছিল ফিজ ম্যাচ জেতাবে। দর্শক, মোস্তাফিজ ম্যাচ হারার পরে গ্যালারিতে বসে থাকা সুন্দরী তরুণী একই কাণ্ড করে বসল। আইপিএলের 39তম ম্যাচে লখনউর বিপক্ষে খেলতে নামে চেন্নাই সুপার কিংস, আর এ ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করে 211 রানের টার্গেট দিয়েছিল চেন্নাই। সে রানের টার্গেটে লখনউর ব্যাটিং করতে নামলে বেশি একটা ভালো করতে পারেনি। পরে মার্কাস এস্টোনিস অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে 3 বল হাতে রেখেই জয় তুলে নিয়েছেন লখনউ, যেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল 17 রান। সেই ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বোলিংয়ে আসতেই গ্যালারিতে থাকা সুন্দরী তরুণী মোস্তাফিজ মোস্তাফিজ বলে স্লোগান দিতে থাকে, এবং অনেক আশায় ছিল মোস্তাফিজ ম্যাচ জেতাবেন। তবে মাত্র 3 বল করেই 19 রান দিয়ে চেন্নাইকে হারিয়ে দেয় মোস্তাফিজ। আর এরপরেই সেই গ্যালারিতে থাকা সুন্দরী তরুণী রীতিমতো মাথায় হাত দিয়ে বসেন মোস্তাফিজের এমন বোলিং দেখে, যা রীতিমতো অবাক করে দিয়েছে সবাইকে।